গুড মর্নিং এভরিওয়ান, আমি পায়েল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তো আজকে হচ্ছে শুক্রবার, তো চলো আজকে দিনটা তোমরা আমার সঙ্গে এনজয় করো। আমি তোমাদের সঙ্গে এই ব্লগটাই শেয়ার করছি। আমি সকালে উঠে গেছি, 6:30 এখন বাজে। তো বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, বাইরে কিন্তু কেউ নেই, আর অনির্বাণ এখনও অনকলে রয়েছে। তো দিদিরা সব ওখানে ডিউটি করছে, আমি চলে এলাম। তো আমার আবার মেদিনীপুরে যেতে হবে আজকে, তো সেই জন্যেই চলে এসেছি। সব কিছু গোছাতে হবে, আর কী হবে কি না হবে সেটাও দেখতে হবে, আর রিপোর্টগুলোও রেডি করতে হবে। যেগুলো রিপোর্ট রয়েছে সেগুলো কী কী নিতে হবে, প্রেসক্রিপশন ওই সব নিতে হবে, তারপরে ওষুধ কিনতে হবে, অনেকগুলো কাজ রয়েছে। তো চলো এখন আগে ফার্স্টে রুমে ঢুকি। আমার ঘরে তো তালা দেওয়াই ছিল এখানটায়, তো সেই জন্যে এখন ফার্স্টে আগে এন্ট্রি করি রুমে, তারপরে দেখছি। অনির্বাণের সঙ্গে দেখা করে এসেছি সকালেই, আর ও এখন ঘুমোচ্ছে, আর আসতে চাইছে না রুমে। আর এই এক্সপিরিয়েন্স যেটা আজকে হলো, এরকম এক্সপিরিয়েন্স আমার কোনোদিনও হয়নি। দিদিদের সঙ্গেই ওখানে শুয়ে পড়েছিলাম, দিদিরাই বলেছিল যে ওখানে শোয়ার জন্যে, আর বেসিক্যালি এই দিকটায় কেউ ছিল না কালকে, ওই জন্যই আরও বিশেষ করে চলে গেছিলাম। তো আমি গেছিলাম যে ওখানে যেখানে শুতাম আগের দিনও, যেখানে শুয়েছি ওখানেই শোবো, বাট দিদিরা বলছে আমাদের কাছেই শুয়ে যাও, তো আমি ওদের পাশেই শুয়ে গেছিলাম। তো কোনো সমস্যা সেরকম হয়নি, রাত্রির 2:30 সময় একটা বাচ্চা হয়েছিল, সেটা আমি আর দেখিনি, বাট এই সকালবেলায় দেখলাম আর একটা বাচ্চা হয়েছে, সেটা দেখতে গেছিলাম, আর ছবিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো। আমরা যাচ্ছি মেদিনীপুরে, পিছনে প্রতিমা দি, সামনে পুতুল দি, তিনজনে মিলে যাচ্ছি। আর হসপিটালের মাঝখান দিয়ে যাচ্ছি রাস্তা, এটা আমাদের একটা, তো চলো যাওয়া যাক। দিদি আমার ব্যাগটা দাও, পুতুল দি, ও পুতুল দি ব্যাগটা দাও। পুতুল দি সেই কালারিং কালারিং ক্যাপ কোথা থেকে কিনেছে ভগবান জানে, নানান কালারের ক্যাপ পরে পরে যাচ্ছে। এই যে ঠিক আছে, যা কর্ম হয়েছে, এখনো অনেক কিছু বাদ রয়েছে। দিদিরা দুজনেই পেছনে, আর এই মাত্র আমি আমার চশমাটা ঠিক করে এলাম, আর ব্লাড টেস্ট হয়েছে দু হাতে, এই হাতেও আর এই হাতেও, দুই হাতেই আজকে পুরো ফুটিয়ে ফুটিয়ে একেবারে ব্যথা হয়ে গেছে। তো এখন দিদিরা কিছু শপিং করবে, সেইখানে যাব সবাই, কিনারা খাচ্ছি আমরা একসাথে। মিষ্টির দোকানে গিয়ে আর এখন যাচ্ছি একটু বিশালে, তো এখানে রয়েছে ফ্যাশন এক্সপ্রেস, বাট ফ্যাশন এক্সপ্রেসে মনে হয় যাওয়া হবে না, আর আজকে বোধ হয় ট্রেন্ডেও যাওয়া হবে না, শুধু বিশালেই যাব। তো চলো গিয়ে ঘুরে আসি। কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, ঘরে গিয়ে দেখানো হবে। তো আজকে অঞ্জলি জুয়েলার্স থেকে নেওয়া হয়েছে, নেক্সট টাইম আবার আসা হবে। এখানে কালেকশন সত্যি অসাধারণ ছিল, তো এটা মেদিনীপুর ব্রাঞ্চে রয়েছি আমরা। তো দিদি এই যে ওপরে চলে যাচ্ছে প্রতিমারি, আর এই যে হচ্ছে পুতুলদি, তো চলো এলে হয়তো একটু রেস্ট করে হয়ে যাবে, পেশেন্ট যদি সে গাদা গাদা আছে কালকের মতো পেশেন্ট আসলে দিদি চলবে। দেখে নাও নিজেকে, দেখে নাও। আমরা এখন খেতে বসেছি, এটা হচ্ছে কি রাজর্ষী, এটা হচ্ছে রাজর্ষী হোটেল, খেতে এসেছি, জানি না খাবার দাবার কিরকম, ফার্স্ট টাইম ট্রাই করছি। দিদি এই পাশে প্রচুর টায়ার্ড, এরা দুজনেই টায়ার্ড, আজকেও নাইট আছে, সেজন্য একবারে ফ্রেশ আছে। হ্যাঁ দিদি একদম ফ্রেশ আছে, দিদি আবার বিয়ে বাড়িতে যাবে, হ্যাঁ খুব সুন্দর। তুই এখানে থেকে যাও, আমরা সবাই 1 কিলো করে লেবু নিয়ে নিয়েছি, মানে স্কিন আমরা ভালো বানাবোই প্রতিমাদির। খাবার জানি না অনেক কিছু এসেছে, ডিম দিদির আর আমার ডিম, আর দিদি খাচ্ছে নিরামিষ ভাত। আমরা এইমাত্র নামলাম সবাই, ফিরে যাচ্ছি আবার, আমি আর দিদি
শুধু স্নান করেনি, প্রতিমাদের স্নান করে এসেছে। বেসিক্যালি বিয়ে বাড়ি রয়েছে, ওই জন্য আরও বিশেষ করে আমি স্নান করিনি। তো চলো যাই ভেতরে, এবার গিয়ে স্নান টান করতে হবে, ফ্রেশ হতে হবে। সবাই মোটামুটি অর্ধেক অসুস্থ হয়েই ঢুকছি, খুব খারাপ অবস্থা। হ্যাঁ সেইটাই, আর খেয়েই বাসে উঠে গেছি তো আরও শরীরটা অসুস্থ, মনমন করে ঘুরছে। প্রতিমাদি একেবারে শেষে। এভরিওয়ান, তো এখন বাজে সন্ধ্যা ছটা বেজে গেছে অলরেডি, আর আমি অনেকক্ষণ চেষ্টা করে আজকে ফার্স্ট টাইম দুটো চোখেই লেন্সটা পড়তে পেরেছি। হয়তো তোমরা বুঝতে পারছো, তো প্রচণ্ড ডিফিকাল্ট, যারা বিগিনার্স আছো তাদের জন্য তো মানে প্রচুরই কষ্টকর আর কি। মানে যারা ফার্স্ট টাইম করছো তাদের জন্য আমি বলবো, অবশ্যই তোমরা মানে বারবার করে ইউটিউবে ভিডিওগুলো দেখে নিয়ে করবে। তবে আমি বলছি, মানে আমি আর দ্বিতীয় কোনো দিনও লেন্স আমি আর কিনবো না, আমার কোনো ইচ্ছে নেই। তার কারণ এটা পড়া সত্যি খুব মানে ডিফিকাল্ট, এবং পড়লে হয়তো ভালো দেখা যায় বাট প্রচণ্ড কষ্টকর। আর তারপরে যেসব ভয় দিচ্ছে সব ডক্টররা, সেই জন্য আমার আরও বেশি ভয় লাগছে। তো অনেকগুলো দাদার সঙ্গে কথা বললাম, তারা প্রত্যেকেই বলছে এগুলো বেশি মানে বেশি বারবার ইউজ করলে কিন্তু অনেক সময় চোখে মানে আলসার হতে পারে। তো তার জন্য প্রচণ্ড হাইজিন মেনটেন করতে হয়, যেটা আমি করেছি যদিও, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, খালি চোখে তো দেখা যায় না, তো সেই কারণে অনেক সময় হতে পারে। তো তার জন্য নাকি কোনো ড্রপ ইউজ করতে হয় এটা খোলার পরে, যাতে কোনো না ইনফেকশন হয়। বাট আমার এখনই চোখ কিন্তু প্রচণ্ড রেড রেড হয়ে এসছে, আর হচ্ছে চুল করছে হালকা হালকা। তো জানি না অ্যালার্জি হবে কি না, বাট আমি যদি আজকে বেরোই তাহলে একটা ওষুধ অবশ্যই কিনে নিয়ে আসব। তার কারণ হচ্ছে যদি রাত্রিরে কখনো অ্যালার্জি বা ইচিং হয় তখন আমি কোথায় পাবো রাত্রিরে। তো সেই জন্য ভাবছি একটা কিছু এনে রাখবো। তো তোমাদের ওপিনিয়ন অবশ্যই আমি জানতে চাইবো, কেমন লাগছে দেখতে। আর যদি বলো যে আমার কেমন লাগছে নিজের, দেখতে ভালোই লাগছে, বাট সত্যি পড়তে গিয়ে আমার মানে হালাত খারাপ হয়ে গেছে। আমি 5:45 থেকে বসেছিলাম, তো 5:45, হ্যাঁ 6:05 এরকম বাকিতে আমি উঠেছি, আর অনেক কবার পড়েছি, হচ্ছিলই না। তারপরে ফাইনালি যাই হোক করে গিয়ে হলো, তারপরে উল্টো পড়ে নিয়েছিলাম। এটার আবার এসবও সমস্যা রয়েছে উল্টো পড়া, আর যেহেতু আমার পাওয়ার লেন্স সেই জন্য উল্টো পড়লে কিছুই দেখতে পাচ্ছি না, আর সে তাতে করে অসুবিধাটা বেশিই হচ্ছে। তো যাই হোক চলো এখন একটু রেডি হব, বিয়েবাড়ি যাওয়ার একটা প্রবলেম চলছে, জানি না মিটবে কখন, আর সবাই কে কে যাচ্ছে সেটাও পুরোপুরি জানা যায়নি, গাড়িও ঠিক হয়নি আমাদের, কিছুই হয়নি, তো আমাদের এটা নিয়ে একটা ঝামেলা চলছে। তো দেখি রেডি হয়ে দিদি আসছে, আগেই হাই করে দিলাম, আমরা ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমরা সবাই রেডি হয়ে গেছি। আর আমাকে মনে হয় অন্ধ অন্ধ না কানা কানা লাগছে, আমি জানি না আমাকে কেমন লাগছে, দর্শক কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে রেবেকা দি পুরো রেডি, ফুল রেডি, এই যে এদিকে মীরাদি প্রচুর রেগে গেছে, এখন সবাই যে রেডি দেখতেই পাচ্ছ, সব সুন্দর সুন্দর করে সেজে গুজে নিয়েছে। আর হচ্ছে কই গেল দেখা যাচ্ছে না, হ্যাঁ এই যে মীরাদি, মীরাদিও সুন্দর সেজে নিয়েছে, দেখো দিদি এদিকটা অন্ধকার আসছে, এদিকটা আসো, এই যে দেখো মীরাদি সুন্দর করে সেজেছে, এখানে ভালো আসছে মনে হচ্ছে লাইটটার জন্য, হ্যাঁ তাই না, আমরা সবাই যাচ্ছি মাসিমা, ও মাসিমা তাকান, হ্যাঁ যে মাসিমা, দিদি, ভাইমা দি, রেবেকা দি, বুঝতে পারছি না, সবাই কেন অনেকটাই বড় আছে এটা, ভালো লাগছে এটা ছোট, হ্যাঁ মাস্ক খুলে দাও, সবাই দাঁড়িয়ে যাও, হয়ে যাবে সব, দাঁড়িয়ে যাও, সব হয়ে যাবে, কি লাগবে বলো, দাদা দিদি তাকাও, ফাইমা দিদি তাকাও, আমিও আছি, তাকাও তাকাও দিদি তাকাও, ছবি তুলে দিচ্ছি,
আমরা সবাই চলে এসেছি, সেলফি তো হচ্ছে এটা। আমি হ্যাঁ এই যে আমাকে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আর কই, ও মুখটাই ঠিক আছে। ও দিদি দিদি চলে আসো, হ্যাঁ মাসি ভালো করে তাকাও ওই দিকটা দিয়ে, ওই ওই মাসি আর একটা মাসি কই গো, ওই মাসিকে দেখা যাচ্ছে না, ওদের মাসি সামনে আসো, পেছনে ঢুকে গেছে, দেখতে পাওয়া যাবে না আপনি ভাবো, হ্যাঁ হবে নি, এতগুলো নিয়ে গেছে সবাই উঠে গেছে, আর না না আমাকে দেখা যায় না, সবাইকে দেখা যাচ্ছে, আর সবাই দাদি হয়ে গেছে, চল চলো চলো এই পরে ছবি তোলা, ও এই তো আরো পিছনে কত লোক, এই যে মাসিমা আমাদের দাদারা সবাই সামনে আর পেছনে আমরা সবাই, খুব সুন্দর করে ডেকোরেশন করা তাই না, তুলবো আগে আগে সবাই দাঁড়িয়ে যাও, কিন্তু লম্বা করে দাদা আপনি একটু ধরুন, আপনি তো লম্বা আছেন, এইভাবে ধরবেন, হ্যাঁ আরে সুবোদা লম্বা আছে তো, আয় এদিকে আয় আর টুচু করে যাচ্ছে না, এইটা চলে সবাই আসছে, এই অপন করে টাকা হ্যাঁ সবাই আসছে, আমার কি ফোন করে ভিডিও রেকর্ডিং করতে, হ্যাঁ ছবি উঠে যাবে রেকর্ডিং, আরে ওটা আরে দাদা এইটা এদিকটা দাদা, হাত ছোট হয়ে গেছে আর একটু লম্বা, হাত কে লম্বা আছে সবথেকে, ওই সুবোদা দা লম্বা, আরে এই যে সুবোদা গিয়ে দিলে হবে এদিকে না, এইটাকে এইটাকে এই সাইড এসো, হ্যাঁ এখানে আছে, হ্যাঁ এই দিকটা ওই তো ওই দাদা তো আছে, আমি তো দেখতে পাচ্ছি না, না বাবু দাদা এই দাদা এটা সবাই ক্যামেরা আনতে হতো একটা বড় ওইখান থেকে দুলো এই পাশটা, কে দাদা আসেন না, ঢুকে গেলাম আর আসবে একটু এগোতে হবে আপনাকে, আমার দিকেই দেখছে ওইখানে ভালো আছে, সবাই কিন্তু আমাদের টিমে, আমাদের টিমে সবাই, এত লোক সব আমাদেরই টিমে, এই পর্যন্ত ফাইনালি শাড়িটারি খোলা হয়ে গেছে, আর এবার মেকআপ রিমুভ করবো, তার আগে লেন্সটা খুলে ফেলবো, তো লেন্সটা খোলার জন্য আগে তো হাতটা হ্যান্ড ওয়াশ করতেই হবে, যেহেতু আজকে অনেক মাংস ফাংস খাওয়া হয়েছে, আর খুব সুন্দর বিয়েবাড়িটা গেল আজকের, খুবই সুন্দর বিয়েবাড়িটার মানে ডেকোরেশন ছিল, মানে সব কিছু অলওভারই খুব ভালো ছিল, বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর একটু হাতটা ধুয়ে এসেছি, পুরো জলটা এতই ঠান্ডা লাগছে, পুরো কনকন করছে, আর এই যে আমি কেসটা নিয়ে নিয়েছি, আর খোলার নিয়মটা হচ্ছে জাস্ট এরকম টেনে নিতে হবে আস্তে করে, এবং খুব তাড়াতাড়ি এটাকে এই যে এইভাবে ওপেন করে এর মধ্যে জাস্ট মানে ছেড়ে দিতে হবে সলিউশনের মধ্যে, আর যখন আবার ইউজ করব তখন আবারও এটাকে ওয়াশ করতে হবে, এই যে এইভাবে জাস্ট তুলে এনে
এইভাবে দিয়ে মানে জাস্ট জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। ওখানে একটু দেখতে অসুবিধা হবে, তার কারণ আমার পাওয়ার রয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আর তার আগে আমাকে মেকআপটা রিমুভ করতে হবে। চলো গুড নাইট এভরিওয়ান, বাই।